কর্তা একটু শুনবেন কি হয়েছে বলুন কৃষ্ণ সেবা না করে না আমি দিন শুরুই করতে পারি না কলকাতাতেও আমি আমার কৃষ্ণকে নিয়ে এসেছি আপনি যদি একটু নিয়ে আসেন আমার কৃষ্ণকে তাহলে আমার খুব উপকার হয় কথায় কথায় আসল কথাটা বেরিয়েই পড়লো তাহলে শ্যামা এবার বলো শ্যামা বলো চৌধুরী বাড়িতে তুমি কোন উদ্দেশ্য নিয়ে ঢুকেছো বলো চমৎকার আর কত কি আমাকে দেখতে হবে মেজো বৌমা এই তো সব শুরু না অন্য বাড়ির কৃষ্ণ এনে আমার বাড়ির কুলদেবতার পাশে বসানো হবে নিখিল তো ধারণা আছে কৃষ্ণ পুজো কত কঠিন কত সময় দিতে হয় তাকে কত নিয়ম কানুন বল না নিখিল তুই বল শ্যামার কৃষ্ণ পুজোর জন্য তাহলে আমি আমার লক্ষ্মী গণেশের পুজো বন্ধ করে দিই বল তুই বললে আমি সেটাও করতে পারি মা মা প্লিজ প্লিজ তুমি এভাবে রেগে যেও না শান্ত হও আমি তো বললাম শ্যামা তোমার লক্ষ্মী গণেশের পুজো সমান যত্ন আর মনোযোগ দিয়ে করবে কিন্তু মা আমাদেরও তো ওনার দিকটা একটু ভাবতে হবে না 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 আমি আর কিছু ভাবতে পারছি না নিখিল তোকে আমি একটা কথা বলে রাখলাম আমাদের কুলদেবতার ঠাই যদি নাড়া হয় তাহলে এই পরিবারের ঘোর অমঙ্গল হবে কিন্তু ছি ছি মা মা তুমি এইসব কি বলছো তোমার দেবতাকে আসন থেকে সরানো হবে এত সাহস কার আছে আর তোমার ছেলে তোমার ভক্তিতে আঘাত দেবে তুমি ভাবলে কি করে মা মা তোমার যেমন লক্ষ্মী গণেশের ভক্তি শ্যামার তেমন কৃষ্ণে তোমার লক্ষ্মী গণেশকে কেউ আসন থেকে সরাবে না হাতও দেবে না কিন্তু তা বলে শ্যামার কৃষ্ণ পুজোয় যদি কেউ আঘাত দেয় বাধা দেয় তাহলে কি আমাদের পরিবারের মঙ্গল হবে শ্যামা 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 মেজো বৌমা শুনছো নিখিল তোমার কথাটা বুঝতে পারছি না একদিক দিয়ে তো ঠিকই বলছে ও শ্যামার বিশ্বাসে আঘাত পৌঁছাতে চায় না উইচ ইজ অল রাইট আর নিখিল যে ধরনের রেসপন্সিবল ছেলে ওর কাছ থেকে তো এটাই এক্সপেক্টেড একটি মেয়েকে যখন বিয়ে করে এনেছে তার সমস্ত দায়িত্ব তো পালন করতে চাইবেই বিষ্ণু পিয়া আমি আমি কি বলতাম আমি কি বলতাম আমি বলতাম না যে আমার আমার শ্যামা দেখো একদিন রাজরানী হবে আমি বলতাম না বিষ্ণুপ্রিয়া দেখেছো তো ঠাকুর এমন একজনের সঙ্গে আমার শ্যামাকে এক সুতোতে বেঁধেছেন যিনি শুধু অর্থ বলে রাজা নন গো অর্থ বলে রাজা নন যিনি যিনি হৃদয়েও রাজা এই হৃদয়টা রাজার মতো রাজার হৃদয় একদম একদম ঠিক বলেছো গো ঠিক বলেছো তুমি দেখো বিষ্ণুপ্রিয়া দেখো এই ছেলে কোনোদিন কোনো পরিস্থিতিতেই আমাদের শ্যামাকে ছেড়ে যাবে না যাবে না তুমি দেখে নিও তাই যেন হয় মাধব ঠাকুর রক্ষা করো তুমি রক্ষা করো কই গো মাজনুনি বড় মধুমণি মেজো মধুমণি তোমরা কোথায় গেলে গো আরে এসো উলু দাও শাক বাজাও বাড়িতে কেষ্ট ঠাকুর এসেছে গো মা মেজো নিখিল ঠাকুর নিয়ে চলে এসেছে তোমরা তাড়াতাড়ি এসো আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব ছোট কর্তা আমার এক কথায় আপনি আমার কৃষ্ণকে আনতে চলে গেলেন নিজে হাতে করে নিয়ে এলেন আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব না না আমাকে আলাদা করে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই একটা মানুষ হয়ে আমি মানুষের কর্তব্য করেছি বড় বৌদি
ঠাকুর কোথায় রাখবো? আচ্ছা নিখিল, ঠাকুরটা এখানে রাখলেই বা কেন? মেজো বৌমা, কাল সকাল থেকে ফোন করে করে প্রত্যেকটা আত্মীয় স্বজনকে প্রত্যেককে বলে দাও যে কোনো বৌভাত্র উপাতে কিচ্ছু হচ্ছে না। মানে শোন, বলছি জামাই বাবা জীবন নিজে এসে আমাদেরকে ওই বৌভাতের নেমন্তন্ন করে গেছে। আমরা সবাই বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছি। মাথা ঘুরে পড়বি না তো কি হবে? কারোর কোনো কথা শুনবি না, যা ইচ্ছে তাই করবে, না ঠিক করে খাবে না ঘুমোবে। এবার বুঝতে পারছিস তো শরীরটার কি অবস্থা হয়েছে? টেনশন, উদ্বেগ, নিজে থেকে কন্ট্রোল না করতে পারলে খুব মুশকিল। তোমার খুব কষ্ট হচ্ছে না গো? তোমার কাছে যেতে পারলে আমি তোমার সেবা করে দিতাম। এখান থেকে লুকিয়ে দেখা আর কষ্ট পাওয়া ছাড়া আমার কাছে যে আর উপায় নেই। সকালে আপনার জন্য কাজ খুঁজে দেওয়ার ব্যবস্থা করা হবে, নিজের পায়ে নিজে দাঁড়া। আর যে মানুষরা এতগুলো কথা বলছে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করুন। চলেই যেতে মামি, এমন নয় যে আমি আপনার বলার অপেক্ষা করছিলাম, কিন্তু আপনার বলা ওই একখানা কথা আমার যাওয়াটারে আটকে দিল। কাজ করে নিজের পায়ে দাঁড়িয়ে আমি অনেকের মুখ বন্ধ করি। এইভাবে বাবার কাছ থেকে কিছু জানা যাবে না সেনাপতি মশাই। বাবাকে তো আর আমরা মৌনব্রত ভঙ্গ করার কথা বলতে পারি না। তাহলে বাবা যদি আমাদের ইশারা ইঙ্গিতে বোঝান তাহলেও তো? না সেনাপতি মশাই, আমরা যদি বাবার ইঙ্গিত বুঝতে না পারি তাহলে সমস্যা আরো বাড়বে। জ্যাঠামশাই, জাহাজ ঘাটায় একটা নতুন অপূর্ব সুন্দর ঝাড়বাতি দেখলাম, আমি সেটা কিনে নিলাম। কারণ ভেবে দেখলাম আমাদের বাড়িতে মথুরবাবুর ঘরটাই সব থেকে সুন্দর এবং সাজানো হওয়া উচিত, তাই দামটা নিয়ে বেশি ভাবিনি। তুমি ঠিক করেছো বাবা, সত্যি মথুর এই সংসারের জন্য যা করেছে তা মূল্য দিয়ে মাপা যায় না। আমার মনে হচ্ছে মথুরই তোর বাবা মশাইয়ের কারবার, জমি জমা সব পাবে। আগুন তো নিভে গেল গো, এবার কি হবে? আমার হিংসা তুই কি করে থামাবি রে ছেলে? হ্যাঁ, আমার গায়ে হাত দিয়ে তুই যে ভুল করেছিস তার কোনো ক্ষমা নেই, শাস্তি তোকে পেতেই হবে। এই ছেড়ে দে ওকে, নইলে তোদের সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। এবার নে সামলা। আমি বেরিয়ে যাচ্ছি, গেলাম তাহলে। আসো বেরিয়ে যাই। গুড নাইট। হ্যান্ড শাওয়ারের তারের সঙ্গে হেয়ার ড্রায়ারের তারটাকে ইচ্ছে করে জড়িয়ে দিয়েছে দেখি মনে হচ্ছে। এটা যে একটা পরিকল্পিত খুন সে ব্যাপারে আমি নিশ্চিত। তানিয়া ম্যাডাম, আপনাকে কয়েকটা প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দেবেন প্লিজ। আপনার পরিচয়? আমি এশা, এশা চৌধুরী, আমি তানিয়াদের হেয়ার ড্রেসার। আপনি হয়তো জেনে গেছেন যে খুনের অস্ত্র একটা হেয়ার ড্রায়ার, আর এশা আপনার হেয়ার ড্রেসার। দুটো কেমন কাছাকাছি শব্দ তাই না? হেয়ার ড্রায়ার, হেয়ার ড্রেসার, ঠিক যেন মুদ্রা রিপিট আর রিপিট। এশা একবার দেখাবেন হেয়ার ড্রায়ারটা।